আমরা আরো আশা করব কিছুক্ষণ আগে আমরা বলছেন সবরকম যেমন এক নম্বর আমরাও এক নম্বর তো এই এক নম্বর করাটা আমরা যদি অতি সহজে জনগণের কাছে আমাদের সেবা আমাদের পণ্যটি পৌঁছে দিতে পারি সেই লক্ষ্যে আমরা সবাই মিলে কাজ করব আর সামনে যেহেতু মানে ঈদমানি উৎসব ঈদমানি আনন্দ ঈদমানি খুশি তো ঈদের এই খুশিকে ডাবল ডাবল করতে আমরা ঈদে কনজিউমার অফার নিয়ে আসছি যেটাকে আমরা বলছি ঈদে ডাবল খুশি অফার এই ডাবল খুশি অফারের আওতায় থাকবে আমাদের যে কনজিউমার থাকবেন তারা আমাদের রেগুলার ডিসকাউন্ট তো আছে আমাদের আমি আশা করব আমাদের এই পথে চলে সমগ্র দীর্ঘদিন আমাদের পাশে থাকবেন আমাদের পণ্যের প্রচার প্রচারণে অংশগ্রহণ করবেন আপনাদেরও আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের সঙ্গে যে ঈদ আছে সেটা ডাবল ডাবল খুশির অফারে পরিপূর্ণ হোক এই শুভকামনা করছি ধন্যবাদ আপনাদের সকলকে ধন্যবাদ সেলিমুল্লাহ সেলিম ভাইকে তিনি মিডিয়া লোক তাই মিডিয়া লোক যারা আপনারা সাংবাদিকরা আছেন তাদের অত্যন্ত সুপরিচিত এবং তিনি দেখেছেন বলে আমরা সবাই এসেছে যদি আমিও পাশে ছিলাম আমিও দেখেছি তো আমার চেয়ে ওনার কথা বেশি শুনে অনেকে কারণ উনি আবার বিজ্ঞাপন দেয় তো আমার তো এই জন্য আসলে মিডিয়াদের সাথে যে সম্পর্ক যমুনা গ্রুপের যেহেতু যমুনা গ্রুপ নিজেরাও যুগান্তর যমুনা টেলিভিশনের কর্ণধার যার কারণে আমরা আসলে সাংবাদিকরা একটা পরিবারের মতোই তা আপনারা যেহেতু ডাকলেই আসেন যে আজকের এই বিশাল মিডিয়া উপস্থিতি একদিনের নোটিশে যে আমরা আসলে অভিভূত এবং কৃতজ্ঞ চরম কৃতজ্ঞ আমরা আশা করি আমরা সবাই আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমরা আশা করি আমরা এক এক জন জীবন্ত ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে বুবলিকে প্রমোট করবে যমুনা ইলেকট্রনিক্স প্রমোট করবে আজকে কিন্তু আমরা দুটি কাজে এসেছি যেহেতু সে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর যার কারণে তার ব্র্যান্ডের ইমেজ তার ব্যক্তিগত ইমেজ তার চলচ্চিত্রের ইমেজ আমাদের প্রতিষ্ঠানের ইমেজের সাথে জড়িত হয়ে গেল তো সেদিক থেকে যারা যমুনা গ্রুপকে পছন্দ করেন তারা পুবলিকে নিয়েও শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে মমতার সাথে দেখবেন পাশাপাশি যারা পুবলিকে পছন্দ করেন তারা যমুনা ইলেকট্রনিক্স এর পণ্যের প্রচারটাও দেখবেন নিজেদের পরিবারের সদস্য হিসেবে আমি এ পর্বে আজকের এই অসাধারণ মনোমুগ্ধকর আয়োজন যাকে ঘিরে যা কথা শোনার জন্য আমরা সবাই এসেছি এবং যিনি ফিসফিস করে সুন্দর করে কথা বলেন আর আমরা অভাবে তাকিয়ে থাকি একসময় সংবাদ পাঠ করতেন এখন নিজেই সংবাদ হয়ে যান সেই আলোচিত আলোড়িত আন্দোলিত এবং আমাদের সবার জনপ্রিয় চিত্রনায়িকা স্বপ্ন পুবলিকে আজকের এই আয়োজনে আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি এরপর